जय हिंद बंधुरा अग्निवीर रैली 2022 ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলায় যে সমস্ত এআরও জেডআরওতে এবার অগ্নিবীরের র্যালি আছে তোমরা জানো তো সামনে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের দিকে কিন্তু সমস্ত এআরও জেডআরও যে র্যালি প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হবে এবং সেপ্টেম্বরে ব্যারাকপুরে আছে তো এইবার র্যালিতে যেতে গেলে কিন্তু পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদেরকে অবশ্যই নিয়ে যেতে হবে এটা কিন্তু তোমাদের ডোমিসাইলের পাশাপাশি এই সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট কি কোথা থেকে পাবে এই পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট না নিয়ে গেলে কি র্যালি বাতিল হবে কি কি ডকুমেন্টস লাগবে ফুল এখানে প্রসেস তোমাদেরকে এই ভিডিওতে আমি বলে দেব এবং তোমাদেরকে সঠিক যে স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা আবেদন করবে কি কি ডকুমেন্টস লাগবে সমস্তটাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই জানতে পারবে তো চলো আজকে ভিডিওটা কথা না বাড়িয়ে শুরু করা যাক কারণ ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সবার জন্য তো যদি বন্ধুরা ভালো লাগে ভিডিওটাকে একটা অবশ্যই লাইক করে দেবে এতে ভিডিও করার মোটিভেশনটা অনেকটাই বাড়ে তো তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে ফার্স্ট তোমাদের নিয়ারেস্ট পুলিশ স্টেশনে গিয়ে কথা বলবে একবার যার যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন কোনো এসপি অফিসে প্রথমে যাওয়ার দরকার নেই কোনো এসডিপি অফিসে বা কোনো ডিএসপি অফিসে প্রথমে যাওয়ার দরকার নেই নিয়ারেস্ট লোকাল পুলিশ স্টেশনে তোমরা যাবে দেন তোমাদেরকে যেটা করতে হবে পুলিশ স্টেশনে গিয়ে তোমাদেরকে বলতে হবে আমার ক্যারেক্টার সার্টিফিকেট দরকার আর্মি র্যালির জন্য পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট তারা যদি বলে তারা একটা তোমাকে ফর্ম মেন ওখান থেকে একটা ফর্ম দেবে এখন যদি নিয়ারেস্ট পুলিশ স্টেশন থেকে যদি তোমাদেরকে ফর্মটা দিয়ে দেয় তো তোমাদের এসপি অফিসে যাওয়ার দরকার পড়বে না এসডিপি অফিস বা ডিএসপি অফিসে যাওয়ার দরকার পড়বে না এবার তোমাদেরকে যদি বলে যে ফর্মটা তাদের কাছে নেই অনেক ক্ষেত্রে দেখা যায় অনলাইন আবেদনের কিন্তু প্রসেস থাকে অনেক থানায় তো অনলাইনেও আবেদন যাদের প্রসেস আছে তারাও অনলাইনে আবেদন করতে পারবে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের এসপি অফিস বা এসডিপি অফিস থেকে কিন্তু দেওয়া হয় তো নিয়ারেস্ট পুলিশ স্টেশন থেকে যদি না পাও তাহলে তোমাদেরকে যেতে হবে এসপি অফিস বা ডিএসপি অফিসে নিজের এরিয়ার মধ্যে বা এসডিপি অফিসে তোমরা সেখানে যাবে যে কোনো আইডি প্রুফ নিয়ে তোমাদেরকে যেতে হবে ঠিক আছে তো আইডি প্রুফ নিয়ে যাওয়ার পরে তোমাদেরকে সেখানে তোমাদের আইডি প্রুফটা দেখার পরে ওরা একটা রেকর্ড তোমাদের রেকর্ড রাখবে এবং তোমাদেরকে একটা ফর্ম দিয়ে দেবে অনেক ক্ষেত্রে দেখা যায় তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন কিন্তু দিতে হতে পারে ঠিক আছে আইডি প্রুফের সাথে জেরক্সের সাথে কিন্তু একটা তোমাদেরকে অ্যাপ্লিকেশন তোমাদের এই উদ্দেশ্যের জন্য তোমাদের এই সার্টিফিকেটটা লাগবে এরকম একটা অ্যাপ্লিকেশন তোমাদেরকে বাংলাতে লিখে তোমরা দেবে ঠিক আছে তো বন্ধুরা এরপর তোমাদেরকে যেটা করতে হবে তোমাদের যে আধার কার্ড বা আই কার্ড বা ভোটার কার্ড যে কোনো আইডি প্রুফ দেওয়ার পরে তোমাদেরকে কিন্তু ওই অ্যাপ্লিকেশনটার সাথে অ্যাটাচ করে তোমাদের ওখানে জমা দিলে কিন্তু তোমাদেরকে একটা ফর্ম দেবে ঠিক আছে তো ওই ফর্মটা নিয়ে তোমাদেরকে বলবে লোকাল যে থানায় সেখানেই আসতে বলবে তো সেখানে আসার পরে তোমাদেরকে কিন্তু ভেরিফিকেশানের জন্য পুলিশ স্টেশনে আসতে হবে এবং সেখানে গিয়ে ওই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমার ওই ফর্মের সাথে দিতে হবে সেটা হচ্ছে মার্কশিট ঠিক আছে তোমার ডেট অফ বার্থ তোমার সেখানে রেসিডেন্সিয়াল অর্থাৎ পঞ্চায়েত যে রেসিডেন্সিয়াল সেটা তোমাদের লাগবে এবং পারমানেন্ট অ্যাড্রেস ভোটার আইডি অথবা এসডিও ডোমিসাইল থাকলেও কিন্তু হবে ঠিক আছে তো মূলত এই ডকুমেন্টসগুলোই তোমাদের কিন্তু লাগবে একটা হচ্ছে মাধ্যমিকের মার্কশিট তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমাদের রেসিডেন্সিয়াল বা পঞ্চায়েত সার্টিফিকেট পারমানেন্ট অ্যাড্রেস ভোটার আইডি অথবা ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের এই ডকুমেন্টসগুলো এখানে লাগবে সাথে জেরক্স কপি তোমরা দু কপি করে জেরক্স করে নেবে এগুলোর তো ফর্মটা ফিল আপ করার পরে তোমরা এই ডকুমেন্টসগুলো প্রতিটা জেরক্স কপি দুটো করে নিয়ে নেবে এবং তোমাদেরকে সেখানে এটা নিয়ে জমা দিতে হবে যে পুলিশ স্টেশনে যে দপ্তর থাকে সেখানে তোমাদেরকে বলে দেবে কোন বিভাগে এইগুলোর কাজ হয় তো সেখানে তোমাদের পুলিশ স্টেশনে গিয়ে ওই বিভাগে তোমাদের কিন্তু জমা দিতে হবে এবং জমা দেওয়ার পরেই তোমার কিন্তু ওরা চেক করবে তোমার নামে কোনো ক্রিমিনাল অফেন্স আছে কি না বা তোমার নামে কোনো রেড কোনো মার্ক আছে কি না ঠিক আছে তো বেশিরভাগ ক্ষেত্রে যাদের রেড দাগ থাকে অর্থাৎ লাল কিন্তু কালি থাকে তাদের নামে বা কোনো কেস বা কোনো রকম ডায়েরি থাকে তো সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম করে কিন্তু তোমরা যেটা তোমাদের প্রবলেমটা তোমরা সেখানে বললে কিন্তু অসুবিধা হবে না ম্যাক্সিমাম যাদের সার্টিফিকেটটার জন্য আবেদন করবে তাদের আশা করি কোনো রকম এইরকম প্রবলেম হবে না
তো অ্যাকচুয়ালি সার্টিফিকেটটা তোমাদের কীরকম হয় সেটা তোমাদেরকে দেখাবো, এবং কি লেখা থাকে সার্টিফিকেটটাতে তোমাদের সেটা দেখাবো। তো মেনলি তোমাদের যে সার্টিফিকেটটা সেখানে সেখান থেকে দেবে, তোমাদের পুলিশ ভেরিফিকেশান যখন তোমাদেরকে চেক করবে, তোমাদের কোনো নামে কোনো কিছু নেই বা কেস নেই বা তোমাদের ক্রিমিনাল অফেন্স নেই, তখনই তোমাদেরকে কিন্তু সেখান থেকে যে অ্যাপ্লিকেশান পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদেরকে হাতে দিয়ে দেওয়া হবে, এবং সেটার ভ্যালিডিটি কিন্তু 6 মাস থাকে। এবং দ্বিতীয়বার যখন তুমি আবেদন করবে, তোমার ওই সার্টিফিকেট নাম্বারটা থাকলেই কিন্তু তোমার শুধু পুলিশ ভেরিফিকেশানটা করা হবে, আর এই রকম ফর্ম ফিল আপ করতে হবে না, ঠিক আছে? তো তোমাদের এখানে যে ক্যারেক্টার সার্টিফিকেটটাই যেটা মেনলি কী লেখা থাকবে তোমাদেরকে এখানে দেখো, যে এখানে মেনলি তোমাদেরকে বলা থাকবে দিস ইজ টু সার্টিফাই দ্যাট আই নো শ্রী। এখানে তোমাদের নাম দেওয়া থাকবে এবং তোমার বাবার নাম এখানে দেওয়া থাকবে সন অফ অমুক, এবং রেসিডেন্সিয়াল অফ তুমি যেখানকার বাসিন্দা সেখানে কিন্তু এখানে দেওয়া থাকবে, এবং ফর দ্য লাস্ট তোমার এখানে যে যত বছর 2 বছর 3 বছর যাই হোক না কেন থাকতে পারে, এবং বিয়ার্স আ গুড মরাল ক্যারেক্টার টু বি বেস্ট মাই নলেজ ইজ নট ইনভলভড এনি ক্রিমিনাল অ্যাক্টিভিটি অ্যান্ড নন পার্সন অ্যান্ড নো পার্সোনাল লিগাল কেস ইন পেন্ডিং এগেনিস্ট হার। অর্থাৎ তোমার এখানে তোমার নামে কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি নেই, এবং তুমি কোনো এখানে ঝামেলার সঙ্গে যুক্ত নও, ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে কিন্তু যুক্ত নও, সেটার কিন্তু ক্লিয়ারেন্স এখানে দেওয়া থাকবে, এবং সিগনেচার থাকবে হচ্ছে ঠিক এই জায়গাটা তোমাদের সিগনেচার দেওয়া থাকবে, যে থানার সিল দেওয়া থাকবে, এবং তোমার এখানে নাম থাকবে এবং ডেট দেওয়া থাকবে। এই হচ্ছে মূলত প্যাটার্ন তোমাদের এখানে পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেটের, ঠিক আছে? তো মূলত তোমাদের যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তোমার নামে যদি কোনো রেড কালি না থাকে, তোমার অনায়াসে এই প্রসেসের মাধ্যমে তোমরা কিন্তু 100% তোমরা পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট হাতে পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা বন্ধুরা। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের যে ফর্ম ফিল আপের কোনো ভুল আছে কি না, আর্মি অফিসিয়াল ওয়েবসাইটে কীভাবে এডিট করবে তার ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। জয় হিন্দ, বন্দে মাতরম।